পুজো শুরুর ঠিক আগে নিজের এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পুজোর বাজার করতে নিয়ে গেলেন স্থানীয় কাউন্সিলর তথা বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য। মঞ্চ থেকে নয়, সরাসরি দোকানে নিয়ে গিয়ে শিশুদের পছন্দ মতো পুজোর পোশাক কিনে দেওয়ার ব্যবস্থা, আর ফি বছর পুজোর আগে নিয়ম করে শিশুদের নিয়ে পুজোর বাজার করার অভিনব এই পরিকল্পনার আসল রূপকার রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে রাজারহাট গোপালপুরের নারায়ণপুরে শিশুদের হাত ধরে পুজোর বাজারে নিয়ে গেলেন বিধাননগর নিউ টাউনের জনপ্রতিনিধি এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কয়েক বছর ধরেই আমরা করি, চলো হাত ধরি পুজোর বাজার করি, চলো হাত ধরি ঈদের বাজার করি। এই অঞ্চলটা 3 নম্বর ওয়ার্ডে আমি নিজেও কাউন্সিলর ছিলাম, এখন আরাত্রিকা আমার মেয়ে ও কাউন্সিলর। আমরা এই ওয়ার্ডে এটা প্রথম থেকে 5-6 বছর আগে থেকেই আমি যখন কাউন্সিল তখন থেকেই আমরা কনসেপ্ট ভাবি যে মানুষকে যে বস্ত্র তুলে দিই, এ সাইজে হয় না, ইত্যাদি হয় না, চয়েস করে বাচ্চারা নিতে পারে না, কোনো বাচ্চাকে আমরা দোকানে গিয়ে এবং নিজের সন্তানের জন্য, নিজের নাতনির জন্য এবং পুজোর বাজার করেছি। এখন এই বাচ্চাগুলো তো আমার কাছে যুগ যুগ ধরে আমাদের ভোটে নির্বাচিত করেছে, উৎসবের সময় এদের পাশে আমরা দাঁড়াবো, এটা আমাদের কর্তব্য। আমি আমার নারায়ণপুরের মানুষকে আমি আমার বৃহত্তর পরিবারের মানুষ বলে মনে করি। এই মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে, হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েছেন, আমাকে আজকে তপস্যাটা জি হিসেবে দাঁড়ানো তাদের একটা অবদান আছে। আমার মেয়ে ওই কাউন্সিলর, তাকে আমি পরামর্শ দিয়েছি যে এই সব কর্মসূচি চিরকাল আমি যতদিন বেঁচে থাকবো একদম করে যাবো, কোনো যেন বিষয়টা না হয়, এবং সেটা আজকে করলো আপনারা সবাই দেখলেন। এসো হাত ধরি পুজোর বাজার করি অনুষ্ঠানে হাজির ছিলেন বিধাননগর পৌর নিগমের 1 নম্বর বোর্ড চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল, মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল, কাউন্সিলর পিনাকি নন্দী, নন্দিনী ব্যানার্জি, নারায়ণপুর থানার আইসি শুভাশিস ঘোষ, শেখ আজাদ, সাহেব আলী, সুমন ঘোষ, শ্যামল ঘোষ, বেবি নাচ প্রমুখ। প্রত্যেক বছরই এটা আমার বাবা যখন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন করতেন, বছরে দুবার এটা হয়, চলো এসো হাত ধরি ঈদের বাজার করি, ঈদের সময় হয়, আর এসো হাত ধরি পুজোর বাজার করি, পুজোর সময় হয়। এটা বাবার দেখায়, বাবার অনুপ্রেরণাতেই প্রধানত বাবার উদ্যোগে আমরা প্রত্যেক বছর এটা করে থাকি, বা শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য কোনো মঞ্চে ডেকে নয়, আমরা দেখছেন যে দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, দোকানে বাচ্চাদেরকে নিয়ে তারা নিজেদের চয়েস মতো জামা কাপড় কিনে, আমার ঘরেও আমার একটা বাচ্চা আছে, সেও মেয়ে, আমি দেখেছি যখন পুজোর বাচ্চা জামা কাপড় পায় প্রচণ্ড খুশি আনন্দ হয়, সেই আনন্দটুকু আমি আমার ওয়ার্ডের বাচ্চাদের কাছেও ভাগ করে দিতে চাই। তাই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আমরা করে থাকি এবং এইভাবেই আমরা প্রত্যেক বছর করতে চাই। ছোট ছোট শিশুরা ছাড়াও এলাকার পুরোহিত এবং রিক্সা চালকদের সম্মাননা জানিয়ে নতুন বস্ত্র, মিষ্টি এবং ফুল তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ। ক্যামেরায় অমিত চক্রবর্তীর সঙ্গে রানী চক্রবর্তীর রিপোর্ট, তারা নিউজ, রাজারহাট।